এখন কোন মানুষকে বলা হোক তো দেখি যে সূরা ফাতিহা পড়ে একটা লোককে সাপে কামড়েছে একটু ঝাড়ফুঁক করে দেন, ও তো রোগ ভালো হবে না, বিষ মাথায় উঠে মরে যাবে। কি বললাম বুঝলেন না? তার মানে সূরা ফাতিহা আছে, সেই লোকগুলি আর নেই, সেই লোকগুলি আর নেই, সূরা ফাতিহা আছে আলহামদুলিল্লাহ। সেরকম মানুষ নিশ্চয় পৃথিবীতে কিছু আছে, কিন্তু আমাদের জানার বাইরে, আমার চোখে তো পড়ে না। আল্লাহু আকবার। এই সূরার আর একটা বৈশিষ্ট্য বলি, খুব মনোযোগ দিয়ে শুনুন। এক, পবিত্র আল কোরআনে আপনি যখন নামাজ পড়তে দাঁড়াবেন, সলাতে যখন দাঁড়াবেন, যে জায়গা থেকে আপনার সুবিধা আপনি সেই কাম থেকে তেলাওয়াত করতে পারেন। কিন্তু সূরা ফাতিহা একটা ব্যতিক্রমী সূরা, যে সূরাটার মাঝখান থেকে যদি কেউ তেলাওয়াত করতে শুরু করে আর শেষ পর্যায়ে গিয়ে যদি ছাড়ে, তাও তার সালাত পূর্ণ নয়। আবার কেউ যদি প্রথম থেকে শুরু করে মাঝখানে ছেড়ে দেয়, তবুও তার সালাত পূর্ণ নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, কোন সালাত পূর্ণতা লাভ করে না সূরা ফাতিহা ছাড়া। কানা হুজুরে হাদিস দেখতে পায় না। কি বললাম বুঝলেন না? কিছু কানা হুজুর আছে, তারাই হাদিস দেখতে পায় না। জানাজার নামাজে যখন জানাজা কেউ মারা গেছে, দেখুন তার জন্য বলা হচ্ছে, যারা বহিরাগত লোক আছেন আপনাদের জন্য গরু কাটা আছে, খাওয়া দাওয়া করে যাবেন, ভুল ত্রুটি যদি কেউ করে এই লোকটা মাফ করে দেবেন, টাকা পয়সা যদি কেউ পায় মাফ করে দেবেন, আর 40 দিন যেদিন হবে আপনাদের সবাইয়ের দাওয়াত থাকলো অবশ্যই সবাই আসবেন, 4 দিনের দিনে যদি টাইম থাকে বেশি আসতে পারেন, ও ছেলেদের টাকা পয়সা বেশি আছে খাওয়া দাওয়া হবে। জানাজার নামাজের হয়ে গেল, 10 বার কুল হু আল্লাহ আহাদ পড়ুন, 10 বার দরুদ শরীফ পড়ুন, 10 বার অমুক করুন, পাড়ায় যত লোক কোরআন মজিদ পড়েছে সব এনার নামে বক্সে দেন। ভালো করে বুঝবেন, জীবনে নামাজে নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, উপকার নাই ভালো কারুর, মাদ্রাসায় দান নাই, অথচ মারা গেছে পাড়ার মেয়েরা এরকম এরকম করছে, মানে এমন করে কোরআন পড়ছে যে মানে ওকে জান্নাতে দিতেই হবে এরকম একটা ব্যাপার। তা কানা হুজুর এইগুলো দেখতে পেল না, কানা হুজুর এটা দেখতে পেল যে যাই নামাজে সূরা ফাতিহা বলা যাবে না। কি বললাম বুঝলেন না? হুজুর এইটা দেখতে পেয়েছে, সূরা ফাতিহা বলা যাবে না। হুজুর 40টা দেখতে পেল না, হুজুর কুলখানি দেখতে পেল না, হুজুর কোরআন মাজিদ দুলে দুলে পড়ছে এটা দেখতে পেল না, হুজুর এইটা দেখতে পেল যে সূরা ফাতিহা যায় না মাঝে বলা যাবে না। কি আশ্চর্য ব্যাপার! অথচ রাসূলুল্লাহ বলেছেন, কোন সালাত পূর্ণতা লাভ করে না যতক্ষণ না পর্যন্ত ওই সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। কোন ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হলে কতদিন মায়ের পেটে থাকে? মিনিমাম 6 মাস, তাই না? আচ্ছা, বাচ্চাটা যদি 3 মাসে হয়ে যায়, বাচ্চা বাঁচবে? অসম্পূর্ণ বাচ্চা, তাই না? তা হাদিসের ভাবার্থ হচ্ছে এটা যে সূরা ফাতিহা ছাড়া অসম্পূর্ণ তার সালাত। ঠিক এইরকম 3 মাসের বাচ্চা হলে যেমন বাচ্চাটা ডাকতেও পারে না, খেতেও পারে না, চলাফেরাও করতে পারে না, পোষার জন্য বাড়িতে পালার জন্য অযোগ্য, সে মৃত অবস্থায় ঘোষণা হয়, ঠিক যেমন তার সালাত তেমন। এবার আপনাকে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সূরার ভিতরে, আপনি এগুলো শুনলে অবাক হবেন। যদি মনে করেন যে কি এমন মহাভারত কথা যে অবাক হতে হবে, আপনি শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাই তো? কটা কথা এখানে? 3টা। 1, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। প্রশংসা সব কার জন্য? আল্লাহর জন্য।
তারপরে একটা শব্দ এসেছে রব, রব, জি রব মানে, এটা পরে বলছি। তারপরে একটা শব্দ এসেছে আলামিন, তাই না? তার মানে তিনটে কথা এখানে বলা হয়েছে একটা আয়াতে, কটা? তিনটা। এক, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কার? আল্লাহর। এই জায়গায় জ্ঞানী মানুষদের একটা প্রশ্ন জাগতে পারে, যেমন আমি ধরে নেন একটা কাঠের ভালো মিস্ত্রি, খুব ভালো ফার্নিচার বানাতে পারি। আমি আজকে যে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, একটা কাঠের ফার্নিচার দেখলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর। ফার্নিচারটা নিশ্চয় আকাশ থেকে পড়েনি, পৃথিবীর কোনো মানুষ বানিয়েছে, তাই না? মানুষ বানিয়েছে। আচ্ছা, ফার্নিচারটা দেখে যদি প্রশংসা করতে হয়, আপনার ক্যালকুলেশন অনুযায়ী হিসাব যদি করা যায়, তাহলে কিন্তু মিস্ত্রির হওয়া দরকার, তাই না? ও ভালো বানিয়েছে। এখানে একটা ভালো বাড়ি দেখলাম, খুব ডিজাইন করা। হিসাব অনুযায়ী যদি আপনি চিন্তা ভাবনা করেন, প্রশংসা কিন্তু বাড়িওয়ালার নয়, প্রশংসা হিসাব অনুযায়ী যে মিস্ত্রি বানিয়েছে তার হওয়া উচিত। উচিত নয়? উচিত। আপনি একটা স্করপিও গাড়ি চাপেন, আপনি 20 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছেন, এই 20 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছেন, হিসেব মতো প্রশংসা তো আপনারই হবে, কারণ টাকা আপনার, পেট্রোল আপনার, ড্রাইভার আপনার, সব কিছু আপনার, প্রশংসা কার হবে? আপনারই হবে। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার ভাষা দেখুন, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আমার জন্য হতে হবে। প্রশংসা কার জন্য? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কাঠের ফার্নিচারের মিস্ত্রি ভালো খাট বানাতে পারে, প্রশংসা আল্লাহর হবে, কারণ ও মিস্ত্রি হয়েছে সব ঠিক আছে, ও যে কাঠ দিয়ে ফার্নিচারটা বানিয়েছে, কাঠটা কার? কার? পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে কোনো মেশিনের সাহায্যে কাঠ বানানো যায়? যায় না। কাঠ কার? আল্লাহর। আপনি যে গাড়িতে চেপেছেন 20 লাখ টাকার, এই গাড়িটা পেট্রোল ছাড়া ডিজেল ছাড়া চলবে, এটা কার? আল্লাহর। লোহা দিয়ে গাড়িটা তৈরি করা, এ লোহা কার? আল্লাহর। যে মিস্ত্রি, তুমি যে বাড়ি তৈরি করেছো, এই যে ইট দিয়ে তৈরি করা হয়েছে, ইট কি দিয়ে হয়? মাটি দিয়ে। এ মাটি কার? ওই জন্যে আপনি দেখতে পাবেন পৃথিবীর প্রত্যেক সৃষ্টির শেষ লগ্নে যদি আপনি পৌঁছে যান, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঘটক সাহেব এসেছে আপনার বাড়িতে, আপনার মেয়ে খুব সুন্দরী, তা ঘটক সাহেব এসেই বলছে আলহামদুলিল্লাহ, আলহাম, আপনার মানে বেটিটা খুব সুন্দরী। ও তখন বলছে যে বেটি সুন্দরী হবে না, কার পেটে ছিল তোমার ভাবি কি কম সুন্দরী? কার পেটে ছিল ওটা আগে দেখো, আমি কি কম সুন্দর যে আমার বেটি সুন্দর হবে না? জি, গাছে আম হয়েছে। আমরা নামাজে যে কথা বলি, মসজিদ থেকে বার হয়েছে কেমন মুনাফিকি করি, তার একটা দৃষ্টান্ত আপনি দেখুন। নামাজে বলে এলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্যে। নামাজ পড়ে বাড়িতে গেলেন, আপনার কাছে একটা আম হয়েছে, ওই আমটা পেড়ে ইমাম সাহেবের কাছে নিয়ে এসেছেন, ইমাম সাহেব আমটা খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ খুব মিঠা, খুব মিষ্টি। তখন আপনি বলছেন মিষ্টি হবে না, এই যে গাছটা লাগিয়েছিলাম এটা মালদা জেলা থেকে এনেছি, পিওর ফজলি আম, আর আমি ট্রিটমেন্ট যা চালিয়েছি, স্প্রে করেছি 3-4 বার, যাতে রাতের বেলা পাখিতে না খেয়ে নেয়, বাদুরের উৎপাত না হয়, এই কারণে জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছি। আচ্ছা বলুন তো, আপনি ট্রিটমেন্ট করেছেন বলে মিষ্টি হয়েছে, আপনি ট্রিটমেন্ট করেছেন বলে আম ভালো হয়েছে, এ কথা কি ঠিক? হ্যাঁ, নামাজে এখুনি কি বলে এলেন? প্রশংসা আল্লাহর জন্যে। তার মানে এই বলে এলেন, আর বাড়ি এসে কি বলছেন? ট্রিটমেন্ট ভালো করেছি তাই আম মিষ্টি হয়েছে। তার মানে কথার সঙ্গে কাজের মিল নাই। আপনাকে সাথে সাথে বলে দিতে হবে, কি বলতে হবে? আল্লাহ মিষ্টি দিয়েছে তাই হয়েছে, তাই না? আল্লাহ মিষ্টি দিয়েছে তাই
হয়েছে। এইবার আপনাকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, তারপরে কথা এসেছে রব, তারপরে কথা এসেছে কি রব। আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই কায়দা বগদাদি যারা পড়েছেন ছোট দিনে, এখন নুরানি কায়দা হয়েছে, ওখানে দেখবেন আল্লাহর 99টা নাম আছে, আছে না? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম।